মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে বদলে গেছে বাগেরহাটে আশ্রয় বাসিন্দাদের জীবনযাত্রা। ঘরের সামনের খোলা জায়গায় সবজি বাগান আর গবাদি পশু পালন করছেন অনেকে। স্বস্তিকর জীবন পেয়ে খুশি এসব ছিন্নমূল মানুষ। আলী আকবর টুটুলের তথ্য ও সোহাগ আহমেদের ছবিতে রিপোর্ট। এ যেন সাজানো গোছানো ছোট্ট একটি গ্রাম। মাত্র আট মাস আগে বাগেরহাট সদর উপজেলার লাউপালা আশ্রয় কেন্দ্রে প্রধানমন্ত্রী দেয়া আশ্রয়ন প্রকল্পের আওতায় গড়ে ওঠে 65টি বসতঘর। এরপর কৃষি বিভাগের পরামর্শে ঘরের সামনে পতিত জমিতে শুরু করা হয় সবজি চাষ। প্রতিটি ঘরের সামনে প্রদর্শনী পুষ্টি বাগান স্থাপন করা হয়েছে। দেয়া হয় বিনামূল্যে সবজি বীজ, সার সহ নানা কৃষি উপকরণ। উৎপাদিত বিষমুক্ত সবজি নিজেরা খাচ্ছেন, আবার বাজারে বিক্রি করে অল্প সময়ে ভাগ্য পরিবর্তন হয় দারুণ খুশি সুবিধাভোগীরা। সার, বীজ, আবার ওই নেট অনেক কিছু দিছে, সেইগুলো করে এখন মানে আমাকেও একটু সচ্ছলতা ভালো হতেছে। সব কিছু আমরা উৎপাদন করছি, আমরা বাজার দিয়ে কিছুই কিনে খাচ্ছি না, নিজেরা যার যার কিনে খাচ্ছি বিক্রি করতেছি। পালং শাক, মূলা শাক, লাল শাক, আলু শাক, মূল্য আমার খেতে জমের স্বাদ লাগে। ছাগল, হাঁস, মুরগি এগুলো যদি দিয়ে আমাদেরকে খুব পরিবেশটা সুন্দর করে দিছে। আশ্রয় এলাকা ছিন্নমূল মানুষের পুষ্টি চাহিদা মেটাতে এবং তাদের স্বাবলম্বী করতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। তারা নিজেরাও একটি প্রদর্শনী স্থাপন করছে এবং তার পাশাপাশি অন্যান্য কৃষকরাও এটা দেখে করছে, এবং এটা করে তারা নিজেরা বিক্রি যেমন করছে, নিজেদের খাওয়ার চাহিদাও পূরণ হচ্ছে, পূরণের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবে। শুধু তাদের ঘর নয়, তারা যেন আত্মনির্ভরশীল হতে পারে সেই বিষয়ে আমরা ব্যাপক পদক্ষেপ নিয়েছি। ক্রমান্বয়ে যে সমস্ত জায়গায় একটু পিছিয়ে আছে সেগুলোর উপর গুরুত্ব দিয়ে আইডেন্টিফাই করে আমরা কিন্তু কাজ করছি। জেলায় মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ পর্যন্ত 2944টি বসতঘর হস্তান্তর করা হয়েছে। এছাড়া আরও 780টি ঘর নির্মাণাধীন রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট।